বরাবর বিধানসভার অন্তর্গত ডুমুরদহ নিত্যানন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 206 নম্বর বুথে দেওয়াল লিখলেন পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা গোবিন্দ মণ্ডল। সারাদিন ধরে তিনি নিজের হাতে দেওয়াল লিখনে ব্যস্ত ছিলেন। বিজেপির বহু কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখলেন। এদিন বিজেপির দেওয়াল লিখনে দেখা গেল মোদী মমতার ছবি। পাশাপাশি বিরোধী দলনেতা গোবিন্দ মণ্ডল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের বিজেপি প্রার্থী শ্রী সুভাষচন্দ্র হালদার মহাশয়ের সমর্থনে আজকে DN2 পঞ্চায়েতের 206 নম্বর বুথে দেয়াল লিখন চলছে। আমরা এমন একটা প্রার্থী পেয়েছি যিনি না কোনো দুর্নীতির সাথে যুক্ত, না কোনো রকম তার মধ্যে কোনো ক্লেঙ্কারি আছে, না তিনি জেল খেটেছেন, এবং তিনি একজন শিক্ষিত সমাজের লোক, ঠিক আছে, আর তিনি খেটে খাওয়া মানুষের মধ্যে একজন পড়েন, ঠিক আছে। এমন একটা প্রার্থীকে পেয়ে আমরা গর্বিত। আর দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, ঠিক আছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে বলাগড় ব্লকে চলছে, এবং তাই নিয়ে এই ইতিমধ্যেই আমাদের DN2 পঞ্চায়েতে একটা দুর্ঘটনা ঘটে গেছেন, সেখানে একটা মার্ডার হয়েছেন। তো সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের একজন কর্মী, তিনি আমরা সংবাদ মাধ্যমের ইয়েতে দেখলাম যে তৃণমূলের একজন ব্যক্তি, তিনি আগ্নেয়াস্ত্র কেনার জন্য কিছু লোককে টাকা দিয়েছিলেন, তার জন্য সেখানে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সেখানে একটা মার্ডার হলো। তার জন্য আমরা প্রশাসনের কাছে খুবই গর্বিত যে তারা এই তদন্তটা দ্রুত আকারে দ্রুত সমাধান করলেন, তার জন্য বলাগড় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। এবং এবারও এটাও একটা বলতে চাইবো যে আমরা এরকম একটা প্রার্থী পেয়েছি যাতে মানে আগামী ইলেকশনে আমরা লড়তে আমাদের খুবই সুবিধা হবে, এবং জবরদস্ত একটা টক্কর হবে, ঠিক আছে, তৃণমূলের সাথে, যে যিনি বহিরাগত একজন প্রার্থী তৃণমূলের, ঠিক আছে, এখানে তাকে দেখাই যায়নি আজ পর্যন্ত, যখন এখনও পর্যন্ত মানে নমিনেশন নাম তার ঘোষণা হয়ে যাওয়ার পর পর্যন্ত আমরা এখানে তাদের দেখা পর্যন্ত পেলাম না। কিন্তু আমাদের ঘরের পুত্র, মানে ঘরের ছেলে, মানে ঘরের আমাদের ছেলে, ঠিক আছে, সুভাষচন্দ্র হালদার মহাশয়কে পেয়ে আমরা গর্বিত। আমরা আশাবাদী যে তিনি আমাদের বলাগড় বিধানসভায় বিপুল ভোটে জয়ী হবেন। বলাগড় তাদের দখল থাকবে, তাদের এটা মানে আশা থাকতেই পারে, ঠিক আছে, তারা আশায় থাকুক, ঠিক আছে, কিন্তু তা আশায় থাকতে থাকতে আমরা এদিকে হোলি খেলা শুরু করে দেবো, গেরুয়া হোলি খেলা শুরু করে দেবো। আগামী 2 তারিখে 2 মে আমরা হোলি খেলা শুরু করে দেবো। আমরা পরিশ্রম করছেন, পরিশ্রম দেখুন আমাদের এখানে আমরা কিছু মানুষের কাছে শুধু আমাদের মানে যেতে হবে, শুধু মানুষ আমাদের জন্য ভোট দেওয়ার জন্য আমাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। মানুষের কাছে আমরা গেলেই মানুষ আমাদের সাদরে গ্রহণ করে নিচ্ছেন, এটাই আমরা দেখতে পাচ্ছি। মানুষের কাছে যাওয়ার গেলে মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। খেলা দেখুন, খেলা হবে কি, এটা তৃণমূলের একটা স্লোগান হচ্ছে, খেলা কি, মানুষের সেবা হবে, খেলা তো কিছুই না, মানুষের জন্য সেবা হবে, এবং খেলা কি, পদ্মফুলের মেলা হবে। মানুষ ইতিমধ্যে সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে পদ্মফুল এবার আনছেন, ঠিক আছে, এটাই হচ্ছে কি ব্যাপার। গোবিন্দ মন্ডল, বলাগড় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। অম্বিকা মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679367912।